হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের না আমি একটুখানি হচ্ছে যাবো বাপের বাড়ি তো তার জন্যই হচ্ছে সমস্ত কাজ একটু তাড়াতাড়ি করে সব সেরে নিয়েছি নিয়ে আর হচ্ছে চুলের শ্যাম্পু করেছি জানো আজকের তো দেখো এখন হচ্ছে সমস্ত হচ্ছে কাজ যেহেতু সারা গোপাল ঠাকুরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওই ভিজে চুল নিয়ে একটুখানি রোদে এসেছি শুকাতে আর চুল প্রায় প্রায় আজকের হচ্ছে খানিকটা শুকিয়েই গেছে কারণ হচ্ছে কি যে একবার খাওয়া দাওয়া করে এসে বসেছি গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপরে বসেছি নাহলে এই একবার খেতে যাও একবার ওকে ঘুম পাড়াতে যাও তো ওই জন্য করে আর এখন তো ঠান্ডা অনেকটা কমে গেছে যার জন্য অসুবিধাটা হচ্ছে না আগে কী হতো ঠান্ডা চুলটা বেশ অসুবিধা হতো তো ওই জন্য করে আগে চুল শুকাতাম তো আজকের কী করেছি একদম খাওয়া দাওয়া সেরে এসেই রোদে বসেছি যাতে না কেউ ডিস্টার্ব করে আমাদের বাড়িওয়ালা কাকিমা আমার সাথে গল্প করছে তো না হলে তোমাদের দেখাতাম কাকিমা নে আইটি পরে আছে তো ওই জন্য করে আমি আর অত এ করিন দিই আর কাকিমাকে একটুখানি পায়ে আলতা পরিয়ে দিলাম আমি যেহেতু আলতা পড়ছিলাম একটু আলতা পরিয়ে দিলাম কাকিমাকে বললাম কাকিমা একটুখানি নেলপালিশ পরিয়ে দিই কাকিমা বললো না না আমি নেলপালিশ পরিয়েছি পরেছি তো পরতে হবে না তো শুধু আলতাটা পরে দিয়েছি কেউ যদি আমার আলতা পরাতে না খুব ভালো লাগে নিজের পরতেও ভালো লাগে আর সবাইকে পরাতেও ভালো লাগে আর কোনো হচ্ছে এ অস্থি মানুষ যদি তোমার সামনে আসে তুমি পড়ছো তো আর উনি যেহেতু আমার থেকে কত বয়সে বড়ো তো তাই কাকিমাকে আগে পরিয়ে দিই তারপরে নিজে পরলাম আর বারবার চুলগুলো শুধু এসে ঝাপসে মুখের উপর পড়ছে ওই জন্য করে একটা ওই দিয়ে আটকে দিলাম চুলগুলো দিয়ে আর এই যে আলতা পরে নিচ্ছি যেহেতু যাবো একটুখানি বাপের বাড়ি আর আমার আলতা পরতে নেলপারিশ পরতে নুপুর পরতে ভীষণ ভালো লাগে তো এই জন্য করে সব একদম সেজে গুজে নিচ্ছি এখন থেকেই একটু পরেই বেরোবো কাপড়গুলো মেলা রয়েছে একটু পরে একবারে তুলে টুলে নিয়ে তারপর হচ্ছে এই শাড়িটা পরবো না ভালো শাড়ি পরবো যেহেতু ভিডিও করছিলাম বলে এই নাইটি ছেড়ে শাড়িটা পরেছি আমি নাইটি পরে সবসময় ভিডিও করতে ভালো লাগে তো এই জন্য করে এই কাপড়টা পরেছি আর কাপড় তো প্রায় পরাই হয় না এখন সব ওই নাইটি হয়ে যাওয়ার পরে কাপড় তো মোটেই পড়া হয় না তো এই জন্য করে বাড়িতে একটুখানি পরে নিলাম আর চুলটা না প্রায় শুকিয়ে গেছে জানো আজকে প্রচণ্ড গরম জানো তার জন্য হচ্ছে কি চুলটা এমনিই অনেকটা শুকিয়ে গেছে আর যেটুকুনি বাকি ছিল রোদের মধ্যে বসেছি পুরো চুল শুকিয়ে গেছে এখন শুধু এই আলতাটা পরে নিলে আর চুলগুলো একটুখানি ছানবো কারণ চুলে আমি এখনও পর্যন্ত চিরুনি দিইনি এমনি ছেড়ে রেখেছিলাম শুকিয়ে গেছে তো আলতাটা পরে নি নিয়ে তারপরে চুলটা একটু ভালো করে ছেনে নেবো নিয়ে রাত্রিবেলা দেখি কীরকম চুল বাঁধবো খুব একটা বেশি এ করবো না কারণ দেখো আমার হচ্ছে বড়ো ভাইয়ের ছেলের হচ্ছে আজকে জন্মদিন জানো তো জন্মদিন বাড়িতে যাচ্ছি এই তো নয় যে বিয়ে বাড়ি যাচ্ছি ভালো করে চুল বাঁধতে হবে বা কিছু তো ওই জন্য করে একটুখানি জাস্ট হচ্ছে তোমরা তো চুলের ভিডিও পছন্দ করো ওই জন্য করেই হচ্ছে বললাম যে একটুখানি যাওক একটা খোপা হোক যা হোক একটা করে নেবো তোমাদেরকে দেখাবো আর আজকের বাপের বাড়িতে গিয়ে কি করি না করি সেই সবও তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরা আমাকে সব সময় বলো যে দিদি তুমি কি করো সেটাও একটু শেয়ার করো হুম অনেকে কমেন্ট করেছিল করেছিলে তো দেখি চেষ্টা করবো তোমাদের সাথে একটু শেয়ার করার আর বড়ো ছেলে খক খক করে কাশছে বলেছি না আমাদের বাড়িতে প্রায় সবারই মোটামুটি হচ্ছে কাশি ধরেছে আমার এই বড়ো ছেলেটাই হচ্ছে কাশিটা মন মানে প্রথম এনেছে বাড়িতে তো মন হয়ে গেছে তার তারপরে হচ্ছে কি যে আমার ছোট ছেলে ছোট ছেলেটার হলে বেশি কষ্ট না ও যেহেতু ছোট ওর ওর কষ্ট পেলে আমাদের একটু বেশি কষ্ট হয় মারব কিন্তু যা বড় ছেলেও বদমাইশি করছে মুখের কাছে এসে ফসফস করে কাচছে এত বদমাস যেন বিরক্তি করে যখন আমি ভিডিও এডিটিং করি তখনই বিরক্তি করে আর চুলগুলো দেখছো কীরকম আছে কুকুরে গেছে আজকের হচ্ছে কন্ডিশনার দিয়েছি দুটো কিন্তু সেলকেন সাইন দিতে ভুলে গেছি তো দেখছ চুলটা শুকনো আজকের কেমন হয়ে রয়েছে না আজকের মনে হচ্ছে না তো একটু সিল্কেন সাইন দিলে চুলিটা বেশ চকচক করে তো আজকে কন্ডিশনার দুটো দিয়েছি বলে সিল্কেন সাইন দিলাম না সব থেকে বড়ো কথা কী বলো তো ভুলে গেছি চুল শুকিয়ে গেছে আমি ভুলে গেছি যেন তো ওই জন্য করে আর দেওয়া হয়নি আর চুল শুকিয়ে গেছে এখন আর কী হচ্ছে সিল্কেন সাইন দেবো ওই জন্য করে দিই নি চুলটা এখন একটু ভালো করে ছেড়ে নিই কারণ এরপরে আর ছানার আর টাইম পারবো না গোপাল ঠাকুর ঘুমায় ঘুমাচ্ছে এই টাইমে হচ্ছে কি চুল ছেনে আমার সব কিছু রেডি করে নিতে হবে জানো তো দেখো তোমরা তো হেয়ার কম্বিংয়ের ভিডিও চাও একবার ওই জন্য চুল ছানছি আরও একদম চলে গেছে বসে কাকিমার আমি গল্প করতে করতে অনেকটা সময় বসে দুজনে মিলে গল্প করছিলাম আমাদের কাকিমা বাড়িতে কেউ নেই সবাই বেরিয়ে গেছে কাকিমা একা একটুখানি আসে আমার সাথে গল্প করতে আমি ওই দুপুর টাইমে একটুখানি যখন বাইরে বসি উনি আমাকে দেখলেই একটুখানি আসে একদম নিজের মতন বোঝাই যায় না যে উনি আমাদের বাড়িওয়ালা কাকিমা বা কিছু নিজের মতন করে একদম সবাইকে ভাবে আমিও কাকিমাকে ভীষণ ইয়ে করি তো সমস্ত কথা এসে বলে আমিও বলি আমার মনের কথা খানিকটা কাউকে তো একজন চাই কথা বলার জন্য তো ওই বাড়িওয়ালা কাকিমার আমি এতক্ষণ ধরেই বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে রোদ দেখো পুরো চলে গেছে তো এখন একটুখানি চুলটা ছেনে নিই নিয়ে আর এই জামা কাপড়গুলো তুলবো ঠান্ডা পড়ে যাচ্ছে না হলে ঠান্ডা পড়ে যাচ্ছে মানে কি ওয়েদার এখন ঠান্ডা হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো যেন কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তো এই জন্য করে ঝটপট তুলে নিই তুলে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো গোপাল ঠাকুর উঠে যাবে তার আগে আমাকে সমস্ত বিকেলের কাজগুলো এখন সেরে নিতে হবে তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তোমরা তো বেশিরভাগ খেয়ারের ভিডিও দেখে দেখতে চাও আর যেসব বন্ধুরা হেয়ারের ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটুখানি হচ্ছে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি হচ্ছে কি যে বাপের বাড়িতে যাবো আজকে তোমাদেরকে ভিডিও শেয়ার করব হ্যাঁ তো আমার বাপের বাড়ি কেমন না কি তোমাদেরকে দেখাবো কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি তুমি সারাদিন কী করো সেটা দেখিও